করোনা আমার পুত, করোনা আমার ঝিল, কোভ্যাক্সিন কোভিশিল্ড সাথে আছে, করোনা করবি না। আমরা দেখতে থাকুন। एल्बम में हम लोग आपका 32 ड्राई फ्रूट्स डालते हैं, 32 आइटम्स हम लोग रेडी करते हैं, जिसमें से आपका 20 हमारा ड्राई फ्रूट्स रहता है और हम लोग इसको पूरा प्योर घी से बनाते हैं और 10 जड़ी बूटी रहता है इसमें और कुछ हमारा सीक्रेट इंग्रेडिएंट्स रहता है। ये हमारा ग्रेट ग्रैंडफादर के टाइम का रेसिपी है, ये मुगल रेसिपी है। इसको पर ये ज़्यादातर आपका जो प्रेगनेंसी वुमेन रहती हैं उनको खाने के लिए हम लोग ज़्यादा ये करते हैं क्योंकि इसमें ताकत बहुत रहता है। জিপ চেটে নিলাম, ভোকাল আমাদের খাচ্ছি ফুটপ্রিন্টসের ব্যানারের তলায়। তো যাই হোক, এই 32 হালুয়া যেটা আপনি কিছুক্ষণ আগে শুনলেন তার সম্বন্ধে দোকানের একজন ওনার আমাদের যা বললেন, তো এবার খেয়ে দেখার পালা। বহুত শুনেছিলাম, ভোকাল আগে একবার খেয়েছিলাম, আবার খাচ্ছি। অতুলনীয়, মানে এটাই বলতে পারি যে 100 গ্রাম নিয়েছি ফুল বডির, মানে এটা খেলে কিছুক্ষণ বাদে 50 গ্রাম খেলে মানে ভীষণভাবে ফিলিং, আমার মনে হয় না এটা খাওয়ার পরে পেটে খুব বেশি জায়গা থাকবে, কিন্তু অনেকদিন বাদে করতে এসেছি, জায়গা তৈরি করতে হবে, কোনো উপায় নেই, আমি খাওয়াটা চালিয়ে যাই। হোক, অনেকদিন বাদে মিষ্টি ফেস্টিভ্যালে এসে গেছি, একদম হাতে একদম মালাই হালুয়া নিয়ে বসে আছি, বুঝছেন তো? এইগুলো খাবো বলে, মিষ্টি খাবো বলে আজকে বেশ পাডর ঝোলা হয়ে এসছি, বুঝছেন? দৌড়ে দৌড়ে এসছি, শিম্পাঞ্জি মতো এই বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদ লাফিয়ে লাফিয়ে এসছি, কেন যা ওয়েট গেন করবো। যাই হোক, আর বেশি কথা বলবো না, বেশ লোভনীয় দেখতে, আহা দেখতে পুরো পুরোই আমাদের মাখা সন্দেশের মতো, বুঝলেন ব্যাপারটা? পাতি বাংলায় যাকে বলে, খেয়ে দেখি। হ্যাঁ, প্রচুর ড্রাই ফ্রুটস আছে, আর প্রচুর পরিমাণে কেশর পিস্তা মুখে পড়ছে, আর কী বলবো, এটা না আমি খুব মাখা সন্দেশ প্রিয়। আপনি ওই যদি মিল্কমেড খান না, যেরকম আমি জাস্ট আপনাকে টেস্টটা বোঝাচ্ছি, মিল্কমেড যদি খান এটা যেমন হালকা দুধের গন্ধ, একটা মাখোমাখা ব্যাপার, প্রয়া ব্যাপার আসছে, আমার বেশ জমে গেছে কিন্তু, এটা কিন্তু ফাটাফাটি লাগছে আমার সাথে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে মোনাকে কাছে, দাদা বললেন 32 দোকানে কি প্রেগনেন্ট ওমানদের জন্য, মহিলা তুমি কি প্রেগনেন্ট, ওই চুজ করলে কেন তুমি? হ্যাঁ, কি খাচ্ছো সেটা বলো, একদম ডিস্টার্ব করো না আমাকে, খাচ্ছি কি? আমি খাচ্ছি গুড়ের রসমলাই, আমি আবার একটু রসের জিনিস পছন্দ করি বেশি। হ্যাঁ, রসালো মানুষ তো, রস বসে থাকতে পছন্দ করি, একটু আগে বললে খাবে হচ্ছে চমচম, ও আমি খাচ্ছি রাবড়ি সরের রোল, আমি সরের উপর আছি একদম। আহা, দেখুন দেখুন, শিয়রি মিষ্টান্ন ভান্ডার দাঁড়িয়ে আছি, আদি আদি শিয়রি মিষ্টান্ন ভান্ডার কালীঘাট মন্দিরের ঠিক উল্টো দিকে, আমি এখান থেকে খাই ভালো মিষ্টি। যে বলছি শুনুন, সব জায়গায় তো এমনি রসমালাই খান, দিস ইজ গুড়ে রসমালাই, কোয়ালিটি খুব ভালো, এরা উত্তাল,
দারুণ খেতে কেশরের গন্ধটা পাচ্ছি, এসেন্সটা দারুণ লাগছে। এবং সবচেয়ে বড় কথা, মিষ্টিটা কিন্তু প্রচন্ড এই সেম জিনিস তোমাকে বলতে চাই, এই যে মিষ্টিটা আমি মনে খাচ্ছি, তুমি ট্রাই করে দেখো, জাস্ট গুড়ের যে সেন্টটা সেটা পাচ্ছি, এটাই ভালো লাগছে। এবং তারপরে তুমি অনেকে খেতে পারবে, খেতে পারবো, কারণ এটা চাইলে আমি না এখন, হ্যাঁ সেটা ভালো লাগবে, চাইলে আমি তিন চার খেয়ে নিতে পারি, ভালো ভালো ও ভাই দেবে। এক ভরের দাম 55 টাকা, আর এটা 25 টাকা, তো দুটো মিলে 80 টাকা। খেয়ে হাত নিচে, আর এই বাকিগুলো চাটবো, সেটা অবশ্য অফ দ্য ক্যামেরা। হ্যাঁ ভাই, আমি মনে রাখছি, রাখছি, মনে রেখে দেখবে, আমি ওর জন্য একটু রাখি। দেখুন আমি বরাবর দিল দাঁড়াবো, জানেন ঠিক আছে, এরপর দেখাবে পরের দোকানে। একদম 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 না, একদিন বলছিলাম যদি এখানে আসেন ল্যাংচা ট্রাই করতে পারে, ল্যাংচাটা খারাপ হয়, এই ল্যাংচা আপনারা যদি চান। আমাদের শ্রীহরি একটা মিষ্টান্ন হান্ড্রেড এপিসোড করেছিলাম, ওখানে একটা বড় জাম্বো সাইজের ল্যাংচা খেয়েছিলাম, মনে আছে? শুভ্র, সেটাও কিন্তু অনেকদিন বাদে আমি মিষ্টি দিয়ে স্টার্ট করছিলাম, মনে আছে? তো অনেকদিন বাদে আবার শুরু করছি, মিষ্টিমুখ, একদম মিষ্টিমুখ দিয়ে শুরু করছি, ঠিক আছে আমরা খাই। তুমি তো রসমালাই শুধু, ও সরি সরি, এই যে কথা বলতে বলতে না খালি একটা রেখে দিয়েছি, বাকিটা খেয়ে নিয়েছি, যাও এটা মনে হয় ট্রাই করবে। আমিও খাই, আমিও না খেয়ে আবার আমার পুরো কুলফি সন্দেশ মতো, কিশোর অ্যালমন্ডস আছে, কেশর পিস্তা আছে, আর রাবড়ি টাবড়ি টাইপ সন্দেশটা দেখি। এটাতে উপরে ক্যারামেলাইজ ক্যারামেলস আছে, ক্যারামেলস আছে, ক্যারামেলাইজ সুগার আছে, আর কি বেশ মুখে বেশ লাগছে ভালো। আর উপরটা বেশ হালকা করে একটু বোধ হয় একটু 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 উপরটা উপরে আস্তরণটা একটু শক্ত, ভেতরটা একদম তুলতুলে নরম, বেশ ভালো লাগছে টেক্সচারটা, বেশ মজার। আর এদিকে আমি বেশ দেখতে পাচ্ছি এই কেশরগুলো হালকা আছে, দারুণ লাগছে, দেখতে দারুণ, খেতেও দারুণ। আমার এটা নট ব্যাড, নট ব্যাড, খুব খারাপ নয়। তোমারটা দাম কত? 30 টাকা, আমারটা 50 টাকা, ভাই ভাই ব্যাপার, ভাই গরিব মানুষ, তবে মিষ্টি কম খারাপ লাগবে না, এটা মিষ্টি একটু বেশি, এটা মিষ্টি কম, একটু হালকা মিষ্টি। এবার আমরা দাঁড়িয়ে আছি পিঠে ঘরের সামনে, তো এটা নিয়েছি একটা অদ্ভুত নতুন জিনিস, চিকেন পিঠে, আর সাথে মিন্ট চাটনি দিয়েছে, পুদিনার চাটনি দিয়েছে, চিকেন পিঠে। আমি খুঁটে একটু পরিচয় করে দেখি, দেখো খুঁটে, দেখো চিকেনটা পাবে তুমি, আমি দেখলাম, আর চিকেন আছে, চিকেন আছে, তো তুমি একটা দিয়ে ট্রাই করো। হ্যাঁ এতক্ষণ বৃষ্টি দিয়ে না, জাস্ট একটা চেঞ্জ, এটা পড়ে যাবে, খেতে খেতে কন্ট্রোল হারিয়ে ফেলছে হাতের উপর, কতদিন বাদে খাচ্ছি বলো, হ্যাঁ ব্যালেন্সটা নেই আর, একদম কেন তো দিব্য রাউন্ড খেতে ব্যালেন্স নেই, কিন্তু ফর্ম কিন্তু এখন আছে। তো যাই হোক, দাদার সাথে কথা বললাম, দাদা বললেন এটার মধ্যে রাইস ফ্লাওয়ার দেওয়া আছে, তো যে কারণে এটা কোনো ওরা পিঠে বলছে, কারণ পিঠে তো চালের গুঁড়ো ইউজ করা হয়, একদমই, তো বেসিক্যালি সেই অর্থে চিকেন, মানে একদমই পিঠেটাকে ডিকনস্ট্রাক্ট করা হয়েছে উইথ পুদিনার চাটনি, দারুণ লাগবে খেতে, আমার দারুণ লাগছে। আমরা একবার পিঠে বিলাসিতে গিয়েছিলাম, মনে আছে কিন্তু সেখানে আমরা র্যাপ খেয়েছিলাম, র্যাপ খেয়েছি, উইথ র্যাপ, উইথ র্যাপ, র্যাপ। আমার ভাই অতই যাই না, কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন এনে বুঝি, খেতে দিব্য লাগছে, এবং থ্যাংক ইউ, ভালো লাগছে, একটু আলাদা, ও ভাই ঠিক আছে, আমি কথা বলে দিই, পিঠে ঘর এবার আসুন,
80 টাকা দাম মাস্ট খাবেন, ঠিক আছে? এতে আপনার ডাবের শাঁস আছে আর ডাবের জল দেওয়া আছে এর মধ্যে দুটোই স্যার, ডাবের জল দিয়ে আর কিন্তু পুরো ছানার মধ্যে দিয়ে কিন্তু এটা পুরো করানো আছে এটা, আর খেয়ে দেখুন বুঝতে পারবেন স্যার, ঠিক আছে? সারপ্রাইজ সাইজটা বড়, এটা আমার কত দাম বললেন? 30 টাকা, এটা 50 টাকা, এটা 50 টাকা, ঠিক আছে? একদম স্যার, সাইজটা বেশ বড়, বেশ দেখুন মোটা, আচ্ছা হ্যাঁ খুব নরম। এটা বলতে পারেন যে সুগার ফ্রি বলবো না, এটা যারা খুব মানে সুগার যারা আছে তারাও খেতে পারবে। এক্স্যাক্টলি স্যার, এতে আপনার ছানার মধ্যে আছে, ছানার সঙ্গে আপনার স্যার ডাবের জল আর ডাবের শাঁস, এটা আপনার পুরোটা। দাঁড়িয়ে আছি নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের সামনে, আর শুভ্র নিয়েছো জল ভরা, নরম জল ভরা, আর আমি ইন রাইম করে নিয়েছি মনোহরা, একদম মনোহরা জল ভরা মনোহরা। তা মনোহরা হচ্ছে আমাদের আমরা সবাই জানি জনাই চত্বরে মনোহরা বিখ্যাত মিষ্টি। তো মনোহরা যখন আমি দেখলাম যে নলিনচন্দ্রে আছে এবং মিস করা যায়, মিস করা যায় এখানে চকলেট ভার্সনও আছে, তো অত মনোহরাটা খেয়ে দেখি। খুব বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আমি একটু খাই এটা পরিচয় করে দেখি। দেখুন নরম, একদম নরম, তুলতুলে ভেতরে উকি মারছে, গুড়, ভেতরটা পুরোপুরি একদম পুরো নলেনগুলো মাখা মাখা, বুঝেছেন? আর উপরে হচ্ছে এটা বেসিক্যালি উপরটা একটা বাইরে একটা কোটিং থাকে শক্ত, সেটা হচ্ছে এটা বলতে চিনি নলেনগুলের একটা কোটিং, তাই তো? যেটা রেখে এটা শক্ত হয়ে যায়, যেটা অনেকক্ষণ রেখে দেওয়ার পর এটা বেসিক্যালি পুরো বাইরের কোটিংটা শক্ত হয়ে যায় এবং ভেতরের কোটিংটা ভেতর কোটিংয়ের ভেতরে যেটা আছে সেটা অত্যন্ত নরম। তো এটা মনোহরটা বোধহয় ওরকমই, হ্যাঁ, এবং এটাই, এবং এটা 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 প্রিজার্ভেশনের জন্য ভালো, অনেকদিন থাকে থাকে। আর এটা দেখুন জলপড়াটা দেখুন ভেতরে রস টাস টাস করছে, রস খুব নরম, খুব মিষ্টি নয়, এটি একটা ভালো গুণ নলেনগুড়ের সন্দেশে, সত্যিকার ভালো গুড়ের সন্দেশ হয়, মুখ আপনার মারবে না, খুব নরম। যেটা খাচ্ছি এটার দাম 30 টাকা, এর বড় ভাইয়ের দাম 40 টাকা, তার থেকে বড় ভাইয়ের দাম 60 টাকা। লাইন দিয়ে সাজানো আছে, লাইন দিয়ে সাজানো আছে। আর এই মনোহরাটার দামও 30 টাকা, 30, 30, 60, 40, 50, যে দই, এটা হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই, দই যেটা বিখ্যাত সবাই আমরা জানি, আজকাল আপনারা অনেক জায়গায় পান, যেমন কাবুলিওয়ালাতে আপনার নবদ্বীপের ক্ষীর দই আলাদা করে বিক্রি হয়, অনেক দোকান আছে, আপনারা পিছনে ভিড়টা দেখতে পাচ্ছেন, সব দোকানে অল্প অল্প করে লোক আছে, আমরা সবগুলো খেয়ে উঠতে পারিনি, সম্ভবও না। তো এটা দিয়ে আমরা আজকের মতন আমাদের জার্নিটা শেষ করছি, মিষ্টিমুখ দিয়ে, এবং এটা হচ্ছে বাংলার দই নবদ্বীপের লাল ক্ষীর দই। তো সেখান থেকে একটা ভাড় নিয়েছি 30 টাকা দাম, মুখ বেড়ে দিয়েছি, এত মিষ্টি খাওয়া যায় না, বুঝতে পারছেন? বয়স হচ্ছে তো আমাদের, আমার বয়স কমছে, তোমার বয়স বাড়ছে না? আমার বয়স স্বাভাবিক, আমি বয়স ধরে রাখতে জানি না তোমার মতো। তো নবদ্বীপের ক্ষীর দইয়ের যে বিখ্যাত ব্যাপারটা, এই যে ওপরের লেয়ারিংটা, এই যে ওপরের যে শরটা পড়ে সেটা বেশ চমকালো, আর এটা ঠাস গুণত হয়, এটাকে চাকি দইও বলে যেভাবে, কারণ চাকু চালালে উল্টো করে ধরলেও এই দইটা, দই থেকে চাকুটা খুলে পড়ে না, দইটা এতটাই টাইট থাকে, তো এটা অতটা টাইট লাগছে না, বাট ইটস স্টিল গুড,
মানে জেনারেল দইয়ের থেকে অনেক বেশি অনেক বেশি খাওয়া উচিত ঘন কিন্তু আমি খাওয়ার পর আমার এক্সপেকটেশনটা ইয়ে হয়ে গেল আমার ভালো লাগলো আমি অনেক খেয়েছি আমার ভালো লাগলো দেখো মনে হয় কেমন লাগে স্বাদ আছে কিন্তু টেক্সচারটা একটু কম একটু একটু ডাইলিউটেড এটা বেসিক্যালি এই জল জল কাটছে হুইচ ইজ নট গুড অনেস্টলি একটা কথা বলি মনে হয় যে না তুমি পাচ্ছ না আমার একটু গন্ধ লাগলো আমার গন্ধ দিল ওই গন্ধটা তুমি জেনারেলি ওইখানে পাবে কারণ এই দইটা ইয়ের সামনে রাখে তো ওই এটা হচ্ছে হাড়ির গন্ধটা তুমি কিন্তু এটা এটা অন্য গন্ধ গন্ধটা যেটা অনেক সময় হয় যেটা হচ্ছে হাড়ির হাড়িটা যেটা গন্ধটা হয় ওইটা আসে কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জল কাটছে এটা জেনারেলি জল কাটে না যদি খেয়াল করে দেখো জল কাটে আমরা অলরেডি হার্ডলি তিন মিনিট কথা বলছি আমাদের জল কাটছে ভালো হয়নি আমার আমার ভালো লাগে একদম নট ইমপ্রেসিভ বাট দ্যাট এনিওয়েজ হেনি পয়সার জিনিস তাহলে এখানে আপনি এক বছর কোনো ইনকাম হয়নি এক বছর কোনো ইনকাম নেই পেড রিভিউ নেই হ্যাঁ আপনার আমরা সব পেড রিভিউ করছি প্রত্যেকটা তাই না তাই জন্য পয়সা ফেললে হবে পয়সাটা রুল করতে হবে আচ্ছা নিজে পয়সা দাঁড়িয়ে কেটে এসছি আমিও এতদিন সব লোকের পয়সা কাটতাম কী করবো ফের আমি খেতে পারবো এখন আমি খাবো না যাই হোক কোথায় আসবেন একেবারে স্মল ওখানে মিষ্টি ম্যাজিক উৎসব হচ্ছে প্রচুর স্টল আছে সব দেখলেন তো দেরি করবেন না 26 তারিখ অবধি চলছে ফ্যামিলি নিয়ে চলে আসুন যারা মিষ্টি ভক্ত দৌড়ো দৌড়ে চলে আসুন দৌড়ো দৌড়ে আসবেন তাহলে আপনারা মিষ্টি যা খাবেন গায়ে লাগবে না আর ভালো থাকবেন আনন্দে থাকবেন মিষ্টি খাবেন ভালো থাকবেন